আসসালামু আলাইকুম। আমরা এখন এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এর পূর্বের ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম যে আমরা রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে এই ভিডিওটি ধারণ করেছি এবং সম্পূর্ণ ভিডিওটি রাজশাহী থেকে ঢাকা আসা যাওয়ার সময়সূচি এবং ভাড়ার নির্ধারিত তালিকাও পূর্বের ভিডিওতে উপস্থাপন করেছি। তো এখন আমরা এই ঢাকা থেকে ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে আমরা অলরেডি দেখতেই পেলাম ঢাকা এয়ারপোর্ট, এবং এই ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত এই ট্রেনটি শেষ গন্তব্য, এবং এই ট্রেনটি ওখানে গিয়ে সমাপ্তি ঘটবে। তো আমরা আমার আজকে যাত্রা ঠিক কমলাপুর স্টেশনেই, তো যাই হোক আমরা দেখে নিব এই কমলাপুর স্টেশন যাত্রাকালে এই যে রাস্তাঘাট, ওভারব্রিজ, ঢাকা শহরের যে পরিবেশ, বিল্ডিং, হাইরেস বিল্ডিং, এবং এই যে স্টেশনের পাশে পরিবেশগুলি, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে, এই যে ট্রেন আসা যাওয়ার মানুষের জীবনযাত্রা, স্টেশনের পাশে বসতি এবং স্টেশনের পাশে এই যে গাড়ি, এই দোকান, সবগুলোই দেখাতে আমি আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করেছি। এবং এই ভিডিওতে প্রত্যেকটা জিনিসই আমি স্টেশনের আশেপাশের জিনিসগুলিকে তুলে ধরেছি যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। জানি না আপনাদের এই পরিবেশগুলি কেমন লাগছে বা আমার এই ধারণে আপনাদের ভালো লাগবে কি না, তবে যারা এই ট্রেনে যাত্রা করেন নাই, এই যে পরিবেশগুলো দেখেন নাই, তাদের কাছে অবশ্যই হয়তো বা আমার এই ধারণকৃত ভিডিওটি ভালো লাগবে। ঢাকা শহর আসলে বদলে গেছে। এই যে ফ্লাইওভার ব্রিজের রাস্তাঘাটগুলো, প্রত্যেকটি জিনিসই অলরেডি অনেকটা পরিবর্তিত যা আমরা দেখতে পাচ্ছি। তবে সবুজ ছায়ায় দুই পাশের পরিবেশ আসলে আনন্দদায়ক। এয়ারপোর্ট স্টেশন, আমরা এখন পৌঁছে গেছি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন। এই স্টেশনে সামান্য একটু ওয়েট করে এই ক্যান্টনমেন্ট স্টেশনটি থেকেও মানুষ উঠতে পারে। আমি পূর্বে এখান থেকে টিকিট ক্রয় করেছিলাম, তবে এই স্টেশন থেকে তেমন উঠি নাই। ঢাকার জীবনযাত্রা ফ্লাইওভারের নিচে অনেকে বসবাসও করে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি দরিদ্র মানুষদের এই আবাসস্থল হয়ে উঠেছে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাব এর নিচে দোকানপাট ভরে গেছে। তো পরিবেশগত দিক দিয়ে এই ক্যান্টনমেন্টের পাশে দিয়ে চলে গেছে এই স্টেশনটি, স্টেশন রোডটি। এই যে আমরা দেখতে পাচ্ছি মানুষজন, এবং অলরেডি কাজ প্রতীয়মান, ডেভেলপমেন্টের কাজ প্রতীয়মান অলরেডি চলতেছে, যা আরও সৌন্দর্য বর্ধন। এবং উপরে দিয়ে হয়তো বা যে ফ্লাইওভার ব্রিজ দেখতে পাচ্ছি, এটা আরেকটি রাস্তা হচ্ছে যেটা আরও রাস্তাঘাটের সহজলভ্যতা হবে, ঢাকা শহরে যে জ্যাম সেটার পরিসান ঘটবে এই ফ্লাইওভারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এই রাস্তার ধার দিয়ে চলাফেরাও করে, তবে তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত, আমাদেরও সচেতন হওয়া উচিত যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে।
অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্য, অর্থাৎ আমারও শেষ গন্তব্য এবং এই ট্রেনেরও শেষ গন্তব্য কমরাপুর স্টেশন, যেটা বাংলাদেশের ঢাকা সিটির পুরাতন একটি স্টেশন জংশন। এই স্টেশনটি আমরা দেখতে পাচ্ছি অনেক পুরনো, যদিও আধুনিকতার ছোঁয়ায় খুব একটা পরিবর্তন হয়নি, তবে অতীত ঐতিহ্যের যেই সমস্ত স্মৃতি সেটিও অনেক সুন্দরভাবে নিজের কথা। এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি এবং দেখতেই পাচ্ছি জনসমাগমের উঠানামা। তবে আমি আবারও বলতে চাই, এই ট্রেনগুলিকে আমার কাছে আমি এই যে দেখেন একটা মানুষটা কীভাবে এত উঁচু থেকে নামছে, এদিকে অবশ্যই সরকার কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষের সদয় দৃষ্টিতে তাকানো উচিত। এবং এখানে অনেকগুলি রয়েছে যারা একটু লাগেজটাকে বলে থাকবে তাদের জন্য কথা আমি বলব, অবশ্যই এদের সাথে বার্গেনিং আমি করে নেব, কারণ পরবর্তীতে হুট করে আপনার জিনিস বহন করার পর তারা বড় ধরনের একটা অ্যামাউন্ট দিয়ে বসে, যেটা আপনার জন্য বার্গেনিং খারাপ দেখাবে। তো আপনার জার্নি শুভ হোক, শুভ হোক আপনার যাত্রা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এই ব্লগে দেখানোকে বলায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং আমার এটা আরও ভালোভাবে করতে অনুপ্রাণিত করবে।